প্রিয় কলেজের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি তোমাদের আগে বলি যে তোমাদের অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছো, পার্সোনাল টেক্সট করেছো, তোমরা অনেকে একটা নোটিশ জানিয়ে বলেছো যে স্যার রেজাল্ট আমাদের কি বেরোবে। একটি নোটিশ দেখা যাচ্ছে যে 22 তারিখের একটি নোটিশ এসেছিলো, অনেকে আবার দেখছি 24 তারিখেও দেখাচ্ছে একটি নোটিশ পাঠিয়েছে, অনেকে বলছে স্যার 22 তারিখ না 24 তারিখ কবে রেজাল্ট বেরোবে। তো এরকম সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সামনে বা নোটিশ তোমাদের সামনে এসছে। সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে হবে, রেজাল্ট রিভিউ তোমরা কবে থেকে দেবে বা শুরু হবে, কলেজ রিলেটেড আরও সমস্ত তথ্য নিয়ে আমি আজকে বিষয়গুলো আলোচনা করবো এক এক করে। তোমাদের অনেকেই কমেন্টস লিখেছো আমার ভিডিও করার সময়টি বার করে আমি তোমাদের জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন সাইজটি প্রশ্ন আমাকে বানাতে হয়, প্লাস ক্লাস থাকে তাদেরকেও, তাদের জন্য অফলাইন অনলাইন প্রত্যেকের জন্যই তাদেরকে পড়ানোর জন্য সময়গুলো ওখানে যায়। তো তার মাঝেও আমি তোমাদের চেষ্টা করি যতটা জানি, যেটুকু জানি সেটুকু শেয়ার তোমাদের সঙ্গে করা। তো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে, রেজাল্ট রিভিউ কবে থেকে শুরু, এবং তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেষে কথা বলবো যে তোমাদের যাদের সামনে এক্সাম তারা কী করবে। তো দেখো, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, এই ফার্স্ট সেমিস্টারের রেজাল্টই আমাদের কিন্তু বাকি রয়েছে। তার আগে বলে নিই যে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে হবে। দেখো, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে হবে এই ডেটটি আমরা কিন্তু জানার জন্য আগ্রহ হয়ে বসে আছি। তো দেখো, আমাদের সিক্স সেমিস্টারে কিন্তু অলরেডি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে এক্সাম হবে। প্রত্যেকটি এক্সাম ডেট যেগুলো জুনে হওয়ার কথা ছিল প্রত্যেকটি এক্সাম 20 থেকে 19 দিন করে পিছিয়েছে। কমার্সের ক্ষেত্রে 22 দিন, কমার্সের একটি পরীক্ষা ছিল 4 তারিখে, সেটি নিয়ে চলে যাওয়া হয়েছে 26 তারিখে। তোমাদের আর্টসেরও সাবজেক্ট 26 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো চলে গেছে 15 তারিখ, 15ই জুলাই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। সিক্স সেমিস্টারের কথা বলছি, এগুলো নোটিশে দিয়ে দিয়েছে, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। কিন্তু সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে হবে, দেখো ফোর্থ সেমিস্টারের এক্সাম শুরু হতে তোমাদের অ্যাপ্রক্স একটি আমি ধারণা দিচ্ছি, তোমাদের শুরু হবে আগস্ট থেকে, আগস্টের প্রথম সপ্তাহ থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পরীক্ষার ডেট কিন্তু ফেলা হবে, এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের শুরু হতে হতে আগস্টের 3rd উইক কিংবা 4th উইকে, ঠিক আছে? তো তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে তোমাদের আগস্টের 1st উইক থেকে 2nd উইকের মধ্যে শুরু হবে, এবং সেকেন্ড সেমিস্টারের শুরু হবে পরীক্ষা আগস্টের 3rd এবং 4th উইকের মধ্যে, ঠিক আছে? এবং এরপর বলবো আমরা যে যাদের 3rd সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছিলো বা 5th সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে, তারা রিভিউ কীভাবে দেবে। তো দেখো, তোমরা রিভিউ দেওয়ার জন্য তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সাইডে রিভিউর লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে তোমাদের একটি ফর্ম থাকে, সেই ফর্মটি ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে কোন সাবজেক্টে তোমরা সাবলি পেয়েছো, সেই সাবজেক্টের ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু জমা দিতে হবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির সাইটে তোমরা লক্ষ্য রেখো, আমিও যদি জানতে পারি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হবে এটি নিয়ে তোমাদের বহু জায়গায় বহু ফেক নোটিশ ছড়ানো হচ্ছে, আমাকে অনেকে নোটিশগুলো পাঠিয়েছে, আমি দেখেছি, আমাদের গ্রুপেও পাঠানো হয়েছিল, স্টাডি ক্লাসের গ্রুপে, সেখানে আমি দেখেছি, আমি বলেছি যে এগুলো একদমই, এই নোটিশ, এরকম নোটিশ কোনো ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়নি, তাই এই নোটিশের কোনো ভিত্তি নেই, ঠিক আছে? তাই ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট অ্যাকচুয়ালি কবে বেরোবে সেটি বলে দিই। দেখো, তোমাদের আজকে কত তারিখ, আজকে হচ্ছে তোমাদের 23 তারিখ, তোমাদের 25 থেকে 26 তারিখের মধ্যে বা আগামী 24 তারিখেও তোমাদের কিন্তু আগামীকাল নোটিশ জারি করে দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখানে উল্লেখ করা থাকবে কবে রেজাল্ট বেরোবে। তো একটু অফিসিয়ালি নোটিশের জন্য ওয়েট করো, তোমাদের রেজাল্ট সম্ভবত জুলাইয়ের দিকেই বেরোবে, জুলাই ধরে নাও 2 তারিখে বা 3 তারিখ বেরাতে পারে, ঠিক আছে? 1st উইক ধরেই চলো, তোমাদের নোটিশ আগামী কাল পরশুর মধ্যেই তোমাদের নোটিশ জারি করা হবে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, বিএ বিএসসির রেজাল্ট, ওকে? এবার
এরপর আমরা বলবো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে যাদের সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে এক্সাম দেবে, তাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের সিক্স সেমিস্টার রেজাল্ট তো ডেট জানতেই পেরে গেছো, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার রেজাল্ট, তোমাদের এক্সামের ডেট নিয়ে কোনো চিন্তার কারণ নেই। অফিসিয়ালি নোটিশ তোমাদের যথাসময়ে দিয়ে দেওয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছো, এবং অন্যান্য ইউনিভার্সিটির যে পরীক্ষা সেই পরীক্ষাগুলোও কিন্তু তোমাদের পিছিয়েছে তোমাদের ভোটের জন্য, পঞ্চায়েত ভোটের জন্য। তাই সেইগুলো যেই ডেটগুলো তোমাদের ছিল সেই ডেট থেকে তোমাদের জুলাইতে কিন্তু টেনে নিয়ে যাওয়া হবে, মানে 13-14 জুলাই বা 15 জুলাই এই রকম ডেটে কিন্তু তোমাদের ওই পরীক্ষাগুলো হবে, ঠিক আছে। এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারও পরীক্ষা সেই আগস্ট থেকে তোমাদের কিন্তু শুরু হবে, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, সেই তোমরা নিজেদের ওয়েবসাইটে, কলেজের ওয়েবসাইটে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমরা লক্ষ্য করো, সেখানে নোটিশ তোমাদের জারি করা হবে, এবং আমি যদি নোটিশ পাই অবশ্যই তোমাদের শেয়ার করব। এবং আরেকটি কথা বলবো, যারা এক্সাম নিয়ে চিন্তিত, যাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম নিয়ে চিন্তিত, ফোর্থ সেমিস্টার এক্সাম নিয়ে চিন্তিত, যে সাবজেক্টে, চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের যেই সাবজেক্টের সমস্যা রয়েছে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানিও, অবশ্যই তোমাদেরকে যতটা পারা যাবে সাহায্য করা হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তোমাদের যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের সাজেশানের জন্য তোমরা জানোই বিগত 6 বছর ধরে এই চ্যানেলের মারফতে তোমাদের সাজেশান কিন্তু দেওয়া হয়ে থাকে, এবং তোমাদের বিভিন্ন ছাত্রছাত্রী রয়েছে পার্সোনাল টেক্সট করেও কিন্তু অনেকে নোটস নেয়, তো সেগুলো তোমরা যদি করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো।